স্বয়কে জয় যীশু পব শান্তি প্রত্যেকে পরিবর্তক আসুন প্রিয় বিশ্বাসী প্রিয় মন্ডলী খ্রিস্টতে প্রিয় সকল পবিত্র জন আমরা আজকে পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দেখব ঈশ্বরের আজ্ঞা কি পুরাতন নিয়ম অনুযায়ী এবং নতুন নিয়ম অনুযায়ী আসুন আমরা বাইবেল থেকে দেখি আমরা যাত্রা পুস্তক তার কুড়ি অধ্যায় অনুযায়ী দেখি সেখানে দশম আজ্ঞার কথা লেখা আছে প্রথম আজ্ঞা আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক দ্বিতীয় আজ্ঞা তোমরা প্রতিমা পূজা করিও না বা প্রতিমা নির্মাণ করিও না তৃতীয় আজ্ঞা অ কারণে ঈশ্বরের নাম লইও না চতুর্থ আজ্ঞা তোমরা বিশ্বাম্বারকে পবিত্র হিসাবে পালন করিও পঞ্চম আজ্ঞা বাবা মাকে সমাদর করিও ষষ্ঠ আজ্ঞা ব্যবিচার করিও না সপ্তম আজ্ঞা চুরি করিও না অষ্টম আজ্ঞা নরহত্যা করিও না নবম আজ্ঞা প্রতিবেশীর সাক্ষাতে মিথ্যা সাক্ষ্য দিও না দশম আজ্ঞা প্রতিবেশী কোনো বস্তুতে লোক করিও না এই দশটা আজ্ঞা ঈশ্বর মসিকে দর্শন দ্বারায় তিনি পাহাড়ের উপরে পাথরের উপরে তিনি নিজে হস্তে লিখে দিয়েছিলেন এই দশম আজ্ঞাকে আজকে আমরা যদি নতুন নেমে আসি সেখানে প্রভু যীশুখ্রিস্ট দুটো ভাগে ভাগ করে দিয়েছিল সেখানে একজন ব্যক্তি যখন এই পৃথিবীতে ছিলেন তখন সদ্য সদ্য কি ফরিচিরা ছিল তখন সেখানে একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিল প্রভু আপনার কোন আজ্ঞা শ্রেষ্ঠ বলুন আমরা যদি মতলিখিত সুসমাচার তার বাইশ অধ্যায় চৌত্রিশ থেকে চল্লিশ পদ পড়ি সেখানে দেখতে পাবো ফরিসিরা যখন শুনিতে পাইল তিনি সদ্যবিধিগুলোকে নিরন্ত্রণ করিয়াছেন তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল আর তাহাদের মধ্যে এক ব্যক্তি একজন ব্যবস্থা পরীক্ষা পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল গুরু ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ তিনি তাহাকে কইলেন তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমাদের সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এটি মহৎ ও প্রথম আজ্ঞা আর দ্বিতীয়টি ইহা তুল্য তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে এই দুইটি আজ্ঞাতে এই সমস্ত ব্যবস্থা এবং ভববানী গ্রন্থ চলিতেছে নতুন নিয়মে যিশু এসে তিনি দুটো আজ্ঞা করে দিলেন এক হচ্ছে নিজের সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের আরাধনা করো আর দুই নম্বর হচ্ছে প্রতিবেশীকে নিজের মতো করে প্রেম করতে হবে আজকের এই দুটো আজ্ঞাকে যদি আমরা মান্য করছি তাহলে আমরা নতুন নিয়ম অনুযায়ী দেখলাম যে প্রভু যিশু দুটো নিয়ম দিয়েছে সমস্ত মন সমস্ত প্রাণ সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে আরাধনা করা আর প্রতিবেশীকে নিজের মতো করে প্রেম করা প্রথম নিয়মে দেখলাম মসির মাধ্যম থেকে দশম আজ্ঞা দিয়েছে আজকে সেই দশটা আজ্ঞাকে ঈশ্বর প্রভু যিশু এসে তিনি দুটো আজ্ঞা পরিণত করেছেন কারণ এই দশটা আজ্ঞাকেই যাতে আমাদের কাছে ছোট করে এনে দিয়েছে যাতে আমরা সেটাকে মান্য করতে পারি তো আজকের সবচেয়ে বেশি প্রয়োজন আছে এই আজ্ঞাকে প্রভুযশুর আজ্ঞাকে মান্য করে কারণ যে কেউ প্রভু যিশুর একটা আজ্ঞা অতিচ্ছ করে সেটা যোগ্য নয় আজকে আসুন আমরা বহু যিশুরের আজ্ঞাকে মান্য করি কারণ যে কেউ প্রভু যিশুকে আজ্ঞাকে মান্য করে সে প্রভু যিশুকে মান্য করে যে প্রভু যিশুকে মান্য করে সে পিতাকে মান্য করে কারণ প্রভু যিশু বলেন আমি আর পিতা এক তাদের পিতা পুত্র পবিত্র অর্থাৎ তিরিয়ে এক সর্বশক্তিমান ইল হিম পরমেশ্বর সেই মহান সৃষ্টিকর্তা প্রভু যীশু খ্রিস্টের আমরা আরাধনা করি সমস্ত মন শক্তি দিয়ে তার বাক্যকে আমরা অধ্যয়ন করি মান্য করি এবং সেই মতো জীবনযাপন করি প্রভু যিশুতে প্রকৃত জীবনযাপন করতে হলে তার বাক্য অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে যদি আমরা না করছি তাহলে আমরা বিথায় বিশ্বাসী কারণ প্রভু যিশু বলে যে আমার বাক্যকে মান্য করে সে আমাকে মান্য করে এবং সে বাক্য অনুযায়ী জীবনযাপন করে সে আমার আজ্ঞাকে পালন করে আসুন আমরা প্রভু যিশুর আজ্ঞাকে পালন করি এবং সনাতন জীবনে আমরা এগিয়ে যাই কারণ প্রভু যিশুই একমাত্র পথ সত্য জীবন প্রভু যিশু ছাড়া কেউ কখনো সর্বরাজ্য যেতে পারবে না কারণ